ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد بانك অথবা ইনস্যুরেন্স থেকে পাওয়া লভ্যাংশ টাকা আজমাহফিলর জন্য খরচ করা জায়েজ হবে কিনা আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাংক এর সুদ যেটা পাওয়া হয় লভ্যাংশ এটা সম্পূর্ণ সুদ এটা থেকে বিরত থাকতে হবে এর আগে আমরা হাদিস বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদ সুদের সাথে জড়িত চার শ্রেণীর মানুষ যে সুদ খাবে যে সুদ দিবে যে সুদের লেখক হবে এবং সাক্ষী থাকবে এরা সবাই অভিশপ্ত এমনকি রসুল বলেছেন সুদের সত্তরটি ভাগ আছে সুদের পাপের তার মধ্যে একটা ভাগ ছোট ভাগ হচ্ছে ছোট ভাগটা হচ্ছে যে মায়ের সাথে ব্যবিচার করলে জেনা করলে যে রকম পাপ হয় এরকম পাপ সুতরাং এই গুলো থেকে বিরত থাকতে হবে এছাড়াও সেই মুসলিমের মধ্যে রয়েছে এক হাজার পনেরো নম্বর হাদিস আবু হুরের রদি আল্লাহ তালান বলেছেন রসুল সাল আলী সাল্লাম বলছেন ইয়া ইউহাস ইন আল্লাহ তৈব লাইবা হে মানুষ সকল নিশ্চয় আল্লাহ তালা হচ্ছেন পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না ইন আল্লাহ আমার বিমা আমার সালিন আল্লাহস্তা খান তালা তার প্রেত রসুলদেরকে যেই হুকুম দিয়েছেন ঠিক তেমনিভাবে মমিনদেরকেও সেই হুকুম দিয়েছেন কি হুকুম দিয়েছেন ইয়া ইয়র রসূল কুলুমিনা তৈয়িবাক ওয়াম আলো সালেহা ইন্নি বিমা তাম আলুন আলিম আল্লাহ তালা আদেশ করেছেন যে হে রসুলগঞ্ তোমরা পবিত্র আহালাল জিনিস ভক্ষণ করো এবং ভালো কাজ করো শতমল করো আমি তোমাদের কৃতকর্ম সম্পর্কে জানি দালা তালা নবীদেরকে বলছেন রাসল সাললাহ আীহ সালামের কথার সূত্র অনুযায়ী। রসুলকে বলেছেন মানে মমিনদের বলেছেন। এবার আল্লাহ তালা মমিনদেরকে বলছেন। ইয়া ইললাদ না আমানও সেই মাদরগন। কুল মিনাত্ত মা রসক তোমরা যারা ইমান এনচ্ছ। তোমরা পবিত্র রিজিক থেকে ভক্ষণ করো। ডিস্তরা বাকারার আয়াত একসবার্ক্ত নম্বর আয়াত আগের আয়াতটি আছে। শ্রম মিনুন তেইশ নম্বর সুর আর একান্ন নম্বর আয়ের তো বোঝা যাচ্ছে পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না এই জন্য ভালো জায়গাতে যেগুলো পবিত্রময় জায়গা যেগুলো কল্যাণময় জায়গা সেগুলোতে এসবের টাকা দেওয়া যাবে না বাকি যেগুলো জনকল্যাণমূলক কাজ সেগুলোতে নেকির আশা ছাড়াই দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ اشراقت نفسي في نور من فؤادي